বিমানে সেই দিয়া আমাদেরকে ভয় দেখায়া এমন পর্যায়ে নিয়েছে এটা এক ধরনের মায়াজাল তৈরি করছে আর সেই মায়াজাল আল্লাহ পাক রব্বুল আলামিন 2023 সালে আয়েশা হামাসের ফিলিস্তিনের মুজাহিদিনদের মাধ্যমে এই মায়াজাল ভেঙে পায়ের শিকল ভেঙে গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে মুসলিমরা এখনো যদি দাঁড়ায় যায় ইনশাআল্লাহ সুপ্রা ইনশাআল্লাহ বিজয় আমাদের কোন কুফফার জোট মুসলিমদের সামনে যুবকদের সামনে তরবারি সাহস করবে আমাদের স্লোগান হলো খাইবার খাইবার ইয়া ইয়াহুদ জাইশু মুহাম্মদ সাফা যাও ইয়া ইয়াহুদিবাদী ইসরাইল শুনে রাখো এবং তোমাদের মদতদাতা আমেরিকা সহ পশ্চিমারাও শুনে রাখো জাইশু মুহাম্মদ অচিরেই আসবে খাইবারের মতোই তোমাদের পতন হবে ইনশাআল্লাহ আরো একটা কথা সুস্পষ্ট মনে রাখতে হবে আমাদেরকে খুব চৌকস থাকতে হবে আমাদের কোনো ফাঁদে পা দিয়ে চলবে না এখন থেকে পরিপক্কতা দেখাতে হবে আমাদেরকে সতর্ক থাকা লাগবে প্রিয় হাজিরিন আমরা আকসাকে ভালোবাসি আকসার বিজয়ের স্বপ্ন দেখি ঠিকই ঠিক না এজন্য আমরা বলতে চাই লাব্বাইক ইয়া আকসা লাব্বাইক এই উম্মত যুবকেরা তোমার জন্য তোমার বিজয়ের জন্য তৈরি আছে ইনশাআল্লাহ আর একটা কথা আমরা সুস্পষ্ট করে দিতে চাই যে বা যেই দল আমাদেরকে উস্কানি দিয়ে বিভিন্ন পাদে ফেলতে চাই তাদেরকেও আমরা বলতে চাই যারা তোমরা আমার ফিলিস্তিনি ভাই বোনদের শহীদ করা হচ্ছে শত শত হাজার হাজার শহীদ হচ্ছে তোমরা ক্ষমতার ডুবে ক্ষমতার লালসাই আমার দেশে দর করো ইসলাম পন্থীদের ভালোবাসা নিয়ে বিশাল বিশাল অবস্থান নাও তোমরা আজ আমার ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা বিবৃতি দিতে পারো না সুস্পষ্ট মনে রাখো এদেশে ইসলাম পন্থীদের পক্ষে যারা অবস্থান নিতে পারে না পশ্চিমা আমেরিকার ভয়ে নেটোর ভয়ে ইউরোপের ভয়ে তারা জেনে রাখো তোমাদের ক্ষমতার স্বাদ আল্লাহর পক্ষে ইসলাম পন্থীদের পক্ষে না আসলে কখনোই পূরণ হবে না কথা একদম ক্লিয়ার কথা একদম পরিষ্কার বুঝবেন পাতে পা দেওয়া যাবে না এরা কারা এরা কোন দল আমরা বাস্তবে সরাসরি বলি আমরা আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য কাজ করি আমরা যেমন চাই না অমুক জালিমরা থাকুক বর্তমান জালিমরা থাকুক যেমন চাই না ঠিক তেমনি ভাবে এটাও চাই না আবার যারা আসবে এরাও পশ্চিমের মদদে ইসরায়েলের মদদে আমেরিকার মদদে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই জাতিসংঘ নামের কুফুরি সংঘের অধীনে আমাদের এই ভূখণ্ডে সমকামী এজেন্ডা সহ মানবাধিকারের নামে নারীদেরকে আমাদের মাগুনদেরকে রাস্তায় নামানো সহ বেহায় বোনা ছড়ায় দিবে আমরা এটাও চাই আমরা যেমনি ভাবে হিন্দুত্ববাদী আন্দোলনের এজেন্ডা এই ভূখণ্ডে বাস্তবায়ন হতে দিব না তেমনি ভাবে পশ্চিম আমেরিকাদের এজেন্ডাও এই ভূখণ্ডে বাস্তবায়ন হতে দিব না আমাদের কথা একদম সুস্পষ্ট মেসেজ সুস্পষ্ট আমরা দালালি পছন্দ করি না যা বলা সুস্পষ্ট বলি যা লালন করা সুস্পষ্ট লালন করি আমি একটা কারগুজারি শোনাতে চাই আমি একটা কারগুজারি শোনাই ভিতরে দেখেন আমরা তো ফিতরা বা তবিঈগত ভাবে মানুষ কষ্টে পড়লে স্বাভাবিকভাবে মন খারাপ হয় কি হয় না মনে করিয়েন না যে হুজুর মনে হয় এত মানুষ দেখে খুব জজবায় অনেক কথা বলে ফেলতেছে এটা ওরা বলে আর কি এরা মনে করে আমরা সব জজবায় করি একজন যদি ঠিক না বলে তবুও রফিকুল ইসলাম মাদানি এভাবেই বলবে কেউ ঠিক বলা না বলা কে স্লোগান দিল না দিল কে বাহবা দিল এই যে শুনেন আমি কম করে আসছি অল্লাহি ভাইকে সামনে রেখে বলছি হুজুরদেরকে সামনে রেখে বলছি আমি ভিতর থেকে কম করে আসছি এই যে দুনিয়াবি কেরিয়ার দিনের পক্ষে যদি কাজ না লাগে এই যে ময়লা টুকরা এই যে যিশুরা যেমনে ফেলে দিলাম আমার এই চসকেটি আমার এই সব কিছু আল্লাহর জন্য টুকরা টুকরা করে ফেলে দিলাম দুনিয়াবি কোনো লালসার ভয় আমাদেরকে দেখায় লাভ নেই এই যে টিস্যু যেমন ময়লা করে ফেলে দিলাম আমাদেরকে যদি তোমরা বোঝাও যে কেরিয়া এই সে আমাদের কেরিয়া হলো জান্নাত আরে সফলতা কি গাড়ি বাড়ি চাকরি বাকরি
এই নকরি এই যে এতগুলো মিডিয়া, আর আমরা এটাও জানি, বিশ্বাস করি, মানে কষ্ট নিয়েন না, আপনারা আমাদের সাথে আছেন, ভালোবাসেন। মানুষ প্রত্যাশা করে, মানুষ কি প্রত্যাশা করে যে ওলামায়ে কেরাম হকের পথে অটল থাকুক, ওলামায়ে কেরাম জেল জরিমানা ভয় না করুক, সবাই তো প্রত্যাশা করে। কিন্তু বাস্তবতা হলো, আফসোসের সাথে বলতে হচ্ছে, সকলে আমরা কি সেই সমস্ত ওলামায়ে কেরাম বন্দী হলে খোঁজখবর নেই, খোঁজখবর নেই, এটাই আমাদের নাই না, এটাই আমাদের নাই। আমাদের কি আল্লাহ জিজ্ঞাসা করবেন না? ওয়ালা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম।